হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি সুন্দর ব্লগ নিয়ে এসেছি। আপনারা তো জানেন আমি কিছুদিন আগে পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম, সিমলা কুল্লু মানালির একটি ট্যুর করেছিলাম। সেই ট্যুর থেকে আজকে নিয়ে এসেছি দিল্লি টু সিমলার একটি ব্লগ। আমরা সিমলাতে কেমনভাবে গেলাম এবং ওখানে গিয়ে কি কি দেখলাম এবং কেমনভাবে এনজয় করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা কত সুন্দর হতে চলেছে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে বন্ধু এবং রিলেটিভদের সঙ্গে একদম শেয়ার করতে ভুলবেন না, আর লাইক অবশ্যই করবেন আমাদের সহযোগিতা করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন শুরু করা যাক। নিত্য নতুন সুস্বাদু রেসিপি ও কিছু ব্লগস ভিডিও দিয়ে সাজানো আমাদের এই ডিএম কিচেন অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগত। 17 ফেব্রুয়ারি আমরা ভোর ভোর বেরিয়েছিলাম দিল্লি সরাইরোল্লা স্টেশন থেকে। 5:30 নাগাদ ট্রেন ছিল। 4 থেকে 5 ঘন্টার মধ্যে আমরা দিল্লি থেকে চণ্ডীগড়ে পৌঁছে গেলাম ট্রেনে করে। কলকাতা থেকে দিল্লি কিংবা চণ্ডীগড়, চণ্ডীগড় থেকে সিমলা কুল্লু মানালি, কেমনভাবে আসবেন, কোথায় থাকবেন, কী কী দেখবেন, সম্পূর্ণ ভ্রমণ গাইড আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। চণ্ডীগড়ের স্টেশনে নেমে আমরা গাড়ি রিজার্ভ করলাম, একটা ইনোভা। আমরা 5 জন সদস্য গিয়েছিলাম, অ্যাডাল্ট এবং আমাদের 2 চিলড্রেন। আপনারা তো সবাই জানেন গাড়ি রিজার্ভ করা মানে গাড়ি চলা মাত্রই ড্রাইভার পেট্রোল ভরার পয়সা চায়, সেটাই হলো আমাদের সাথে। গাড়িতে তেল ভরে আমরা বেরিয়ে পড়লাম চণ্ডীগড়ের পথ ধরে হিমাচল প্রদেশের রাজধানী সিমলার উদ্দেশ্যে। চণ্ডীগড় শহর এবং পথঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা গান শুনতে শুনতে 20 থেকে 25 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম পাহাড়ের এলাকায়। নীল আকাশের নিচে অনাদিকাল থেকে দাঁড়িয়ে থাকা পাহাড়ের বুক চিরে হিমাচল প্রদেশের পথ ধরে আমরা এগিয়ে চলেছি সিমলার উদ্দেশ্যে। কিছুক্ষণ পাহাড়ে এইরকমভাবে যেতে যেতে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। মন কেড়ে নেওয়ার মতো একটা সিনারি আমাদের চোখে পড়ল, যেন সমুদ্রের ঢেউ আমাদের সামনে এগিয়ে আসছে। এখানে কিছু ফটো ক্লিক করলাম, পাহাড়ের ধাপে ওই শহরের কিছু ভিডিও ফুটেজ ক্লিক করলাম। এরপর আমরা গাড়িতে উঠে সিমলা চলে এলাম। চণ্ডীগড় স্টেশন থেকে গাড়িয়ে করে সিমলা আসতে আমাদের প্রায় 4 ঘন্টার মতো সময় লাগলো। আমরা একটা হোটেল নিয়ে নিলাম ম্যাল রোডের কাছাকাছি। আমাদের হোটেলের রুম থেকে সিমলা শহর খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। খুব সুন্দর পরিবেশ, পাহাড়ের অপরূপ মহিমা, পাহাড়ের এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন কেড়ে নিয়েছে। এরপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা ম্যাল রোডের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সূর্য অস্ত চলে গেছে, কিন্তু তার লাল আলো কিছু রেখে দিয়ে গেছে আমাদের জন্য এই সৌন্দর্যটাকে অনুভব করার জন্য। তার মধ্যে আমরা চলে এসেছি সিমলা মাল রোডে যাওয়ার লিফটের কাছে। এখানে কোনো গাড়ি যায় না, আপনাকে লিফটের মাধ্যমে যেতে হবে। ম্যাল রোডের উপরে অনেক হোটেলও পাওয়া যায় যেখানে আপনি থাকতে পারেন। লিফট যাওয়ার টিকিট কেটে নিলাম, মাথা পিছু 10 টাকা। আপনারা ভালোভাবে দেখে নিন, সব কিছু লেখা আছে। হাই, আমরা লিফটে যাচ্ছি এখন। আমরা লিফটে উঠে ম্যাল রোডে পৌঁছে গেলাম। এখানে গিয়ে দেখলাম নানান ধরনের দোকান, পোশাক থেকে শুরু করে খাবার পর্যন্ত। এখানে আপনি হোটেল, রেস্টুরেন্ট, বার সব কিছু পেয়ে যাবেন। রোমাঞ্চকর একটা বিক্রেতা আমাদের মন কেড়ে নিল, সেই দৃশ্যটা আপনারা দেখুন।
ये अंडे का नया फंडा ऑमलेट से अंडा, संडे हम अंडे रोज खाओ अंडे, ये तो पढ़ेंगे स्कूल में मास्टर जी के डंडे। ये ततनी ततम आतर, ये स्माइली आंटी दिल्ली वाली, ये बच्चों का प्यारा प्यारा एंग्री बर्ड, और ये बिना हड्डी खून पानी का चूहा, चूहे की मर्गी बुआ, साथ में 2 करोड़ रुपए की श्रीदेवी की नागिन फ्री, ये पापा का बजा मोबाइल, यूके से शिमला घूमने आया त्रोतो दाइल, और ये तोने की मुर्गी का तोने का अंडा, इस साल केजरीवाल का फिर से नया फंडा, और ये लास्ट में आप सबके लिए बाबा रामदेव का पतंजलि अंडा, कमिंग सून विद डबल जोक के साथ, सिंगल में डबल का मजा सिर्फ पंजाबी वर्षे। एयरपोर पाए हेटे मेल रोडेर आरो किछु विशेष स्थान आमरा घुरे निलाम। ভালো লাগছে তো সিমলা? আর দেখি তো আমাদের প্রথম দিন এখানেই শেষ হলো। আমরা হোটেলে ফিরে গেলাম। হোটেল থেকে সিমলা শহর রাত্রিতে দেখতে লাগছে যেন পাহাড়ের বুকে শত শত তারা ফুটে উঠেছে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম ভাঙলো সূর্য ওঠা দেখে। সমুদ্র এবং পাহাড়ের সূর্য ওঠার সৌন্দর্যটাই আলাদা। সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম কুফরির উদ্দেশ্যে। ২০-২৫ মিনিট রাস্তা পেরিয়েই আমরা দেখতে পেলাম বরফ। পাহাড়ের দু সাইডে বরফে ঘেরা মধ্যিখানে রাস্তা। এইরকম ভাবে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম কুফরি সোনো পয়েন্টের একটি অ্যাডভেঞ্চার পার্ক। এই অ্যাডভেঞ্চার পার্কে নানান ধরনের অ্যাক্টিভিটিস আপনি করতে পারেন, আইস স্কেটিং, জিপ লাইন ইটিসি। এই অ্যাডভেঞ্চার পার্কের এন্ট্রি ফি ₹100 পার হেড। রাস্তা দিয়ে যাওয়ার পথে এখানে আমরা কিছু ফটো ক্লিক করলাম। রাস্তার দু সাইডে বরফ পড়ে আছে। বেসিক্যালি শীতের সময় এখানে স্নো পাওয়া যায়। ঝলমলে রোদ এবং পরিষ্কার ওয়েদার, খুব মনোরম দৃশ্য একটা চোখের সামনে ভেসে উঠেছে। দেখতে পাচ্ছেন বাড়ির ছাতে এবং চালে বরফ জমে আছে। চারপাশে সাদা বরফ, খুব সুন্দর একটা দৃশ্য। আমার ভাইয়েরা জিপ লাইন করলো, ওরা খুব এনজয় করেছে।
এখান থেকে বেরিয়ে পড়লাম দুপাশে বরফ রেখে রাস্তা দিয়ে মেন কুফরি পয়েন্টে। এখানে এসে জানলাম গাড়ি যায় না, কুফরিতে যেতে হয় ঘোড়ায় চড়ে। মাথা পিছু 500 টাকা, তার সাথে সাথে আপনাকে বুট ভাড়া করতে হয়, কারণ ওখানে সব সময় কাদা এবং বরফ থাকে, সেই কারণে আপনার নর্মাল বুট খারাপ হয়ে যেতে পারে। ঘোড়ায় চড়ার জন্য কিছুক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হলো। আমাদের অনন্যা এবং সবাই ঘোড়াতে চেপে পড়েছে। ঘোড়ায় যেতে যেতে দেখতে পাচ্ছেন চারপাশে বরফ, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আপনারা যদি না নিজের চোখে দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না, ভিডিও থেকেও প্র্যাকটিক্যালি দেখতে আরও ভালো লাগে। কিছুক্ষণ ঘোড়ায় যাওয়ার পর আমাদের অভিজ্ঞতাটা উল্টো হয়ে গেল। দুর্গম রাস্তা, বুকের মধ্যে ভয় এবং কষ্ট করে আমরা 20-25 মিনিটে পৌঁছে গেলাম কুফরি পয়েন্টে। খুব ভয় লাগছিল, কিন্তু এই জায়গাতে এসে মনটা ঠিক হয়ে গেল। এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, চারপাশে ঝলমলে রোদ্দুর, পাইন গাছ সারি সারি দাঁড়িয়ে আছে, তার মধ্যে বরফে ঘেরা এই পাহাড়। এখানে নানান ধরনের পোশাক আশাকের দোকান থেকে শুরু করে খাবারের দোকানও পেয়ে যাবেন। আমরা এখানে ম্যাগি এবং মোমোস খেলাম। তারপর বরফে গিয়ে এনজয় করলাম। দেখতে পাচ্ছেন পাহাড়ের এই চামড়ি গায়, খুব বিখ্যাত। এই চামড়ি গায়ের সঙ্গে আপনি ফটো তুলতে পারেন, পার হেড 50 রুপিস। এরপর আমরা উপরে গেলাম। উপর থেকে নিচে আরো সুন্দর দেখতে লাগছে। এখানে সামনে একটা পুরনো মন্দির আছে। ঠিক এই মন্দিরের পিছনে গিয়ে দেখলাম দূরবীনে করে দেখা যাচ্ছে চায়না বর্ডার, বৈদ্যনাথ এবং কেদারনাথ। মাথা পিছু 100 টাকা। এরপর আমরা চলে এলাম সিমলার জনপ্রিয় মেল রোডের উপরে জাকু পাহাড়ের জাকু মন্দিরে। আপনারা রোপে করে যেতে পারেন কিংবা গাড়িও বুক করতে পারেন। আমাদের কুফরি থেকে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল, সেই কারণে আমরা রোপে যেতে পারলাম না। রোপের লাস্ট টাইম বিকেল 5:30। এখান থেকে গাড়ি বুক করলাম 600 টাকায়। আমরা পৌঁছে গেলাম জাকু পাহাড়ের জাকু মন্দিরে, হনুমানজির একটি অতি প্রাচীন মন্দির। কিছু সিঁড়ি ভেঙেই আমরা পৌঁছে গেলাম জাকু টেম্পেলে। সূর্য অস্ত চলে গেছে, আমরা একটু লেট করেই পৌঁছালাম। দেখতে ভারী মিষ্টি লাগছে, একটা বিরাট বড় হনুমানের স্ট্যাচু করা আছে। আমরা ভেবেছিলাম আমাদের খুব লেট হয়ে গেছে, কিন্তু মন্দিরে এসে বুঝলাম ঠিক টাইমে আমরা এসেছি। আমাদের ভাগ্য আজকে এতটাই ভালো, আমরা এই মন্দিরের আরতি দেখতে পেলাম। ভগবান হনুমানজির আরতি দেখে পুজো দিয়ে হোটেল ফেরার পথে সিমলার জনপ্রিয় মেল রোডে অবস্থিত উত্তর ভারতের প্রাচীনতম চার্চটি দেখে নিলাম।
দিল্লি থেকে সিমলার ব্লগটি আমরা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন সিমলা থেকে মানালির ব্লগ। আশা করছি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আরও নিত্য নতুন রেসিপি এবং ব্লগ ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটির উপরে প্রেস করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ধন্যবাদ। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।